একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত আট ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের আগের কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার তার স্বাস্থ্য পরীক্ষায় বিকেল চারটায় কারাগারে ঢোকেন তার ব্যক্তিগত চার চিকিৎসক এর ঘন্টাখানেক আগে সিভিল সার্জন এবং কারা চিকিৎসকও প্রবেশ করেন দেড় ঘন্টা ধরে তারা কথা বলেন খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকদের এই দলে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকির সঙ্গে ছিলেন নিউরো মেডিসিনের অধ্যাপক সৈয়দ ওয়াহিদুর রহমান চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং কার্ডিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ মামুন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এফ এম সিদ্দিকি জুনের পাঁচ তারিখে উনি হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে পরে মানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন একটা সময় দুপুরবেলা একটা সময় এবং প্রায় পাঁচ সাত মিনিট উনি আনকনশাস ছিলেন ওইটা উনি মনেই করতে পারছে না যে কি ঘটছিল এটাকে বলে টিআইএ ট্রানজেন্ট ইস্কেবিক অ্যাটাক একটা মাইল্ড ফর্মে একটা স্ট্রোকের মতো হয়েছে বলে মনে হচ্ছে যদি টিআইএ কারো হয় তাহলে সেটা ইন্ডিকেট করে যে সামনে তার একটা বড় ধরনের স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এসবের বিষয়ে আরো নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষার জন্য খেলেদাজিয়াকে কারাগারের বাইরে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করারও সুপারিশ করেন এই চিকিৎসকরা সেই জন্য আমরা বলেছি যে এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল আছে ইউনাইটেড হসপিটালে ওনাকে যদি খুব দ্রুত সেখানে ভর্তি করার জন্য আমরা একটা সাজেশন দিয়েছি খেলাদাজিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের দেওয়া সুপারিশগুলো কারা চিকিৎসক এবং সিভিল সার্জনের মাধ্যমে কারা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা ফটকে দায়িত্বরত পরিদর্শক হাসান অসুস্থতা নিয়ে খালেদা জিয়ার চিকিৎসকদের বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কেউ কথা বলেনি তবে আনুষ্ঠানিকভাবে এসব বক্তব্যের বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ তৌহিত শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা